আমরা বাক্য দিয়ে শুরু করি। আচ্ছা, পলাশ মন দিয়ে লেখা পড়া, একটুটুকু যদি বলা হয় এই বাক্যের কি সমস্যা? আকাঙ্ক্ষা সমস্যা। ওকে, ধন্যবাদ তোমাকে। তারপর তুমি বলো হচ্ছে বাক্যের অর্থ সংগতি রক্ষা করার জন্য যে পদগুলোকে মানে যথাভাবে সাজিয়ে রাখার নামটা কি বলা হয়? আর বলছি বাক্যের অর্থ সংগতি রক্ষা করার জন্য বিভিন্ন পদকে যে সাজিয়ে রাখা হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আসক্তি। গুড। ওকে, তুমি বলো হচ্ছে আমি বড়শি দিয়ে মাছ ধরি, এই বাক্যে কি সমস্যা? যারা ভালো ছেলে তারা শিক্ষক আদেশ পালন করে, এটা কোন ধরনের বাক্য? সরল জটিল জটিল হ্যাঁ, এই কোন বাক্য? যারা ভালো ছেলে তারা শিক্ষক আদেশ পালন করে, কি হবে? সরল জটিল জটিল। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। তুই বলো হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা তাকে কি বলা হয়? তুই বলো হচ্ছে শিমুল মাঠে খেলতে গেল, এখানে বিধে অংশ কোনটা? মাঠে খেলতে গেল। গুড। আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্রথম থেকে আবার তোমাকে জিজ্ঞেস করি, তুমি বলো হচ্ছে খণ্ড বাক্য কত রকম? খণ্ড বাক্য হ্যাঁ তিন দুই রকম। কি হবে? দুই না তিন? দুই রকম। দুই রকম স্বাধীন আরোপ। ওকে, তুমি বলো হচ্ছে যে শিমুল মাঠে খেলতে গেল, এখানে উদ্দেশ্য কোনটা? শিমুল। আচ্ছা, সবাই তো পারতেছ। তারপর হচ্ছে তুমি বলো হচ্ছে বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটা কোন বাক্য? ঠিকই বলো, এবং দুঃখে একসাথে আসে, কি হবে? গুড, যৌগিক। যৌগিক। তুমি বলো হচ্ছে যে লোকটি ধনী কিন্তু কৃপণ, এটা কি বাক্য হবে? হ্যাঁ, লোকটি ধনী কিন্তু কৃপণ, কি বাক্য হবে? যৌগিক। এটা জটিল, কি হবে? কৃপণ। গুড। আচ্ছা, তুমি বলো হচ্ছে আমরা সবাই বলছি হচ্ছে যে বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটা কি ধরনের বাক্য? এটা জটিল, কি হবে? বিপদ এবং দুঃখ, এটা জটিল, কি হবে? ওকে, তুমি বসো। থ্যাংক ইউ তোমাকে। সেটা হচ্ছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে। তুই বলো, তুই বলো হচ্ছে তার টাকা আছে কিন্তু দান করেন না, কি বাক্য হবে? জটিল বাক্য। আচ্ছা, এটা জটিল, কি হবে? যার টাকা আছে আর কিন্তু মানে দান করেন না, কিন্তু মানে কিন্তু দিয়ে মানে কিন্তু আছে মানে বলো তার টাকা আছে কিন্তু দান করেন না, এটা জটিল, এটা জটিল, কি হবে? জটিল, কি হবে? হ্যাঁ, যদিও তার টাকা আছে, বসো, যদিও তার টাকা আছে তবু তিনি দান করেন না। ওকে, তুমি বলো ছেলেটি গরিব কিন্তু মেধাবী, যদি এটা জটিল, কি হবে? ছেলেটি গরিব যদিও সে মেধাবী। ওকে, থ্যাংক ইউ, বসো। যদিও ছেলেটি গরিব তবু সে কি মেধাবী? ওকে, তুমি বলো এত আচ্ছা বলো, তুমি বলছো যে যিনি উপকার করেন আর যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, এটা কোন ছেলে? যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, সরল জটিল 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 জটিল। ওকে, তারপর হচ্ছে আমরা কালি বাকি আছে চারজন, কি বলো? এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না, কোন বাক্য? যৌগিক। আচ্ছা, তুই বলো হচ্ছে দুটি এবং তার অধিক সরল বা জটিল বাক্য একসাথে হলে তাকে কি বলা হবে? কোন বাক্য বলা হবে? বলছি দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য একসাথে হলে তাকে কোন বাক্য বলা হয়? হ্যাঁ, যৌগিক বাক্য। আচ্ছা, তুই বলো হচ্ছে তোমার কাছে প্রশ্ন করি, আমি বাড়ি থেকে দেখলাম সবার খাওয়া শেষ হয়ে গেছে, এখানে অধিক বাক্য কোনটা? হ্যাঁ, আমি বাড়িতে গেলাম। গুড, আমি বাড়ি থেকে দেখলাম। ওকে, তুই বলো হচ্ছে যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, এখানে তোমার যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, তুমি বলো হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, এখানে অধিক বাদ কোনটা? ওকে, বসো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি ডাক শুনে কেউ না আসে
তোমাকে একটা প্রশ্ন করে, তুমি বলো হচ্ছে শিমুল মাঠে খেলতে গেল, এখানে মাঠে খেলতে গেলো কি? আমরা বসে দিয়ে নারকেল পাড়ি, এই সেন্টেন্স কি সমস্যা? যোগ্যতা আচ্ছা, তুমি বলো হচ্ছে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে যখন অর্থের সঙ্গতি বা ভাবের মিলবন্ধন থাকে না, এখানে কি সমস্যা? যোগ্যতা সমস্যা। আচ্ছা, তিনজনে বসাইতে হবে একজনকে। তুমি বলো হচ্ছে পলাশ মন দিয়ে লেখাপড়া করবে, এটা এই বাক্যের মধ্যে কোনটা সম্পূর্ণ আছে? আকাঙ্ক্ষা সম্পূর্ণ আছে। আচ্ছা, তার মধ্যে তুমি বলো হচ্ছে তোমাকে একটা ডিফারেন্ট প্রশ্ন করতে হবে। তুমি বলো হচ্ছে তুমি বলো হচ্ছে স্বাধীন বাক্যকে আমরা কোন বাক্য বলতে পারি? স্বাধীন যে খণ্ড বাক্যকে আমরা কি খণ্ড বাক্য বলতে পারি? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এরকম ভাষা জটিল। আচ্ছা, এবং হচ্ছে তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, এরকম ভাষা এটার জড়িত কি হবে? তার টাকা আছে কিন্তু সে দান করে না। গুড, কি বলছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটা জড়িত বাক্য, এটার যৌগিক কি হবে? বিপদ এবং দুঃখ একসাথে আসে। লক্ষ্মী ধনী কিন্তু প্রিফার, এটার জড়িত কি হবে? লক্ষ্মী ধনী তবু সে প্রিফার। খোকন বই পড়ছে, কোন বাক্য? খোকন বই পড়ছে, সরল বাক্য। আচ্ছা, তারপর হচ্ছে কি জিজ্ঞাসা করে দেবে, বলছে গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে তিন প্রকার। তুমি বলো কি? সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। আচ্ছা, তুমি বলো হচ্ছে জটিল বাক্যের অপর নাম কি? জটিল বাক্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।